হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আরও একবার রেডি হয়ে চলে যাচ্ছি ফাইনালি মেয়ের স্কুলে। আর সাথে আছে মেয়ে আর বাবু, ওই যে বাবু। আর আজকে এই শাড়িটাই পরলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। আর হচ্ছে স্কুলে গিয়ে চলো, আবার তোমাদের সাথে কথা হচ্ছে কী অনুষ্ঠান হচ্ছে বা না কী হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। যেখানে শেষ হবে তারপর গ্রুপ থেকে আবার আমরা পরের রাউন্ড শুরু করব। প্রতিটি প্রশ্নের উত্তরে 2 নম্বর থাকবে, 10 নম্বর থাকবে এবং বোনাসের জন্য গ্রুপ সি এর জন্য মূল পর্বের প্রশ্ন, 10 মার্কস। ভালো করে প্রশ্নটা শুনবে। আমি রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত, বিক্রিয়ার বেগ বাড়াই। বন্ধুরা, যে স্কুলের ভিতরে এবার গিয়ে দেখি মেন মেন অনুষ্ঠান, যেগুলো নৃত্য অনুষ্ঠান বলো আর মানে ছড়া বলো, সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর তারপর কিছুক্ষণ পরই এই যে কী বলে এটা আমি সঠিক জানিও না, জাদু খেলা না ম্যাজিক খেলা বলে সেই অনুষ্ঠান এবার শুরু হয়েছে। আর কী বলতো, স্কুলের ভিতরে গিয়ে এত লোক, প্রচুর লোক হয়েছে। আর আমি মানে সবাই মানে চেয়ার নিয়ে বসেছে। আর আমি এই যে এক পাশ থেকে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। আর ইনি বেশ মোটামুটি বেশ ভালোই মানে ম্যাজিক খেলাটা দেখানোর চেষ্টা করছিল। আর দেখে না মানে সব বাচ্চারা খুবই মানে এত সুন্দর, ওদের মানে খুবই ভালো লাগছিল। আর আমারও মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর ওই যে উনি দেখতে পাচ্ছ হাতে একটা লাল কাপড় আছে, ওই কাপড়টা দিয়ে একটা কাপড় দিয়ে দুটো করে নিচ্ছে, আবার কীভাবে যেন গিট দিচ্ছে, সেই গিটটা থেকে আবার ছাতা হয়ে যাচ্ছে। বেশ মোটামুটি ওই যে স্বামী স্ত্রী, ওরা হ্যাঁ স্বামী স্ত্রী দুজনেই হবে, মোটামুটি খুব সুন্দর ম্যাজিক খেলা দেখানোর চেষ্টা করছিলো। আর এইদিকে মাইকের আওয়াজ হচ্ছে তো প্রচুর, ওই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি। আর দেখতে পেলো ওই যে কাপড়টা দিয়ে একটা খুব সুন্দর কিন্তু ছাতাও বানিয়ে ফেলেছিল। আর প্যান্ডেলটাও মোটামুটি বেশ ভালোই করেছে। আর দেখতে পাচ্ছ লোক, কতটা লোক হয়েছে, প্রচুর লোক হয়েছিলো জানো না। আর ওইদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে। আর এই যে আর কি উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে সেটাই তো তোমাদের বলা হয়নি। মেয়ে যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলটা আজকে 50 বছর পূর্ণ হলো, আর সেই উপলক্ষে অনুষ্ঠানটা। আর দেখতে পাচ্ছ এই যে উনিবার এই যে আমাদের এই স্কুলেরই দুইজন মেয়েকে ডেকে নিয়েছে ওই গামছাটা ধরার জন্য। আর ওই গামছা দিয়ে বলল উনি কটা চাল নিয়ে নিল, চাল নিয়ে তারপর এই যে গামছার ভিতরে দিয়ে দেখতে পাচ্ছ বলছে যে কি শীতকালে গুড়, কি উনি আগেই বলেছিল শীতের সময় গুড় দিয়ে কি খেতে ভালোবাসি আমরা সকালবেলায় সেই জিনিসটাই তৈরি করবে। আর ওই জন্য উনি হাতে এক মুঠো চাল নিয়ে তারপর এই যে মুড়ি তৈরি করে ফেললো। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় শীতের সময় তো অনেকেই মানে পিঠে খেতে ভালোবাসে, গুড় দিয়ে যে সকালে সরা পিঠে বলে অনেকে, অনেক পিঠে বলে, ওই পিঠেটা খেতে ভালোবাসে। আমি ভেবেছিলাম ওই পিঠেটাই বানাবে, তারপর দেখি না উনি মানে চাল দিয়ে মুড়িটাই মানে তৈরি করে ফেললো। আর দেখে সবাই মানে খুবই অবাক হয়ে যাচ্ছিল আর কীভাবে বানায় মানে উনি তৈরি করেছিল জানি না।